দিন ধরে গেছে, আজ মহাপঞ্চমী। গতকাল থেকেই কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের জমাশ শুরু হয়েছে, আজ চতুর্থী দিন থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের জমাশ শুরু হয়ে গেছে। আলোকসজ্জায় সেজে উঠেছে মণ্ডপে, ঠাকুর এসে গেছে। এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে আমি সংবাদ, এখন বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে ঠিক শিয়ালদা স্টেশনের বাইরে, যাদের ছাড়া এই পুজো অসম্পূর্ণ সেই ঢাকিরা কিন্তু দলে দলে এসে দাঁড়িয়ে আছেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্তের জেলা থেকে। এরপরে তারা চলে যাবেন শহর এবং শহরতলি বিভিন্ন পুজো কমিটিগুলো থেকে। দেখুন ঢাকে ঢাকে দাঁড়িয়ে আছে, আমার ক্যামেরায় আসছেন, প্রকাশকে বলবো দেখাবে, ঢাকিরা দাঁড়ায় দাঁড়িয়ে আছে, ঢাক বাজছে। আপনি কোথা থেকে আসছেন? কাটোয়া থেকে। কাটোয়া? কাটোয়া। আপনাদের আপনাদের দলে কতজন আছে? আমরা চারজন আছে। চারজন আছেন? কবে এসছেন? আজকে। এখনো বন্ধ ভাড়া হয়নি? না হয়নি, বন্ধ ভাড়া হয়নি। কি মনে করছে ভাড়া হবে? কত ভাড়া আপনাদের দশমী পর্যন্ত? দশমী পর্যন্ত 6,000-7,000। একেবারে। আপনার নাম কি? আমার নাম দীনবন্ধু দাস। দীনবন্ধু দাস, দীনবন্ধু দাস কাটোয়া থেকে এসছেন। উনি জানিয়ে দিলেন এখনো পর্যন্ত ভাড়া হয়নি, তবে ওনাদের 6,000-7,000 টাকা ভাড়া। আরেকজন চলে যাচ্ছে, এখানে আর এক দাদা দাঁড়িয়ে আছে, ঢাক খুব সুন্দর ঢাক বাংলার। দাদা আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম বিপ্লতারণ দাস। কোথা থেকে এসছেন? বীরভূম। বীরভূম থেকে। আপনাদের দলে কতজন আছে? আমার দলে এখানে আছে 6 জন। 6 জন। এখনো পর্যন্ত ভাড়া হয়নি। কত ভাড়া আপনাদের? বীরভূম থেকে এসছেন, উনিও জানিয়ে দিলেন এখনো পর্যন্ত ভাড়া হয়নি। আমি প্রকাশকে বলবো দেখো, শিয়ালদা চত্বরে কিন্তু যে ঢাকি ছাড়া কাজ হয় না, শিয়ালদা চত্বরে সারি সারি ঢাকির দল কিন্তু দাঁড়িয়ে আছে শিয়ালদা চত্বরে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কোনো একটা পুজো কমিটি আসবে এবং তাদেরকে ভাড়া করে নিয়ে যাবে দুর্গা পুজোর সময়। ঠিক সেই জায়গা থেকে আমরা চলে এসেছি একটু চরবড়ির কাছে, চরবড়ি ঢাকের বাইরে যে চরবড়ি, চরবড়ি দেখা দেখাবো দেখাবো একটু দেখাতে পারো। এটা তো ঠিক ঢাক নাই, বাসনাটার নাম কি? কুরকুরি। কুরকুরি স্যার। কুরকুরি, কুরকুরি। কবে এসছেন? কবে এসছেন? আমরা আজকে পঞ্চমীতে। আজকে এসছেন পঞ্চমীতে? প্রত্যেক বছর ভাড়া হয়? হ্যাঁ ভাড়া হয়। এবারে এবারেও ভাড়া হবে? কতজন আপনার দলে? আপনাদের দলে কতজন? আমরা 12 জন। 12 জন আছি। কত ভাড়া দশমী পর্যন্ত, বিসর্জন পর্যন্ত? আপনার 17-18 খাওয়া দাওয়া এরকম। 17-18 হাজার টাকা ভাড়া প্রত্যেক বছরে পঞ্চমীর দিন আসে। এবং আরেকটি দাঁড়া দাঁড়িয়ে আছে, দাদা কোথা থেকে এসছেন? কোথা থেকে? দেবগ্রাম, নদিয়া। নদিয়া, দেবগ্রাম থেকে। আপনার নাম কি? অমর দাস। কবে এসছেন? আজকে এসেছি। কতজন দলে কতজন? 4 জন। 4 জন। ঠিক শিয়ালদা স্টেশনের বাইরে কিন্তু আগের তলে আর একটা কুড়ি বাজছে। পড়াশোনা করো ঢাক বাজানোর বাইরে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? এই যে তুমি
তোমাদের দলে কতজন আছে? পাঁচজন। কবে এসছো? আজ। প্রত্যেক বাড়ি আসো, খর্দা থেকে এসছে দুই বাচ্চা বাচ্চা ছেলে। হ্যাঁ, ওরা কিন্তু পড়াশোনা করে, কিন্তু দুর্গাপূজার কদিন কিন্তু ওরা ঢাকে কাঠি বাজাবে, মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এসছে। আমি আরো দেখা দেবো, আগে প্রকাশ প্রকাশ দেখো, সারি সারি দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে, সারি সারি লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কখন একটা ভাড়া আসবে সেই আশা তারা রয়েছে। প্রকাশ দেখাবো, এইদিকে এসো। বাঙালির উৎসব এই দুর্গাপুজো, যাদেরকে ছাড়া অসম্পূর্ণ সেই ঢাকি, সেই ঢাকি, সেই বাঙালির ঐতিহ্যশালী ঢাকি, শিয়াল স্টেশনের বাইরে, যাদেরকে ছাড়া কিন্তু পুজো কার্যত অসম্পূর্ণ। দাদা, আপনার নাম কি? দাস। কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে? কবে এসছেন? কালকে। কালকে এসছেন, এখনো ভালো পাননি? এখনো হয়নি ভালো। হবে হবে। কতজনের দল? দুজন। দুজন এসছেন? আচ্ছা, এই যে এখন পুজোর সময় ঢাক নিয়ে এসছেন, এর বাইরে আপনারা কি করেন সারা বছর? সারা বছর এই বাজনা গাজনা। হ্যাঁ, বাজনা গাজনাই করি। বাজনা গাজনাই করেন একেবারে সারা বছর? এই গান বাজনা ঢোল এইসব বাজিয়ে থাকে বিভিন্ন বয়সে, যেমন বয়স্ক মানুষরাও রয়েছেন তেমনি দেখো বাচ্চা ছিল। বিভিন্ন বয়সের লোক কিন্তু রয়েছে, তারা বাজনা বাজাচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসছে, তারা বসে আছে আজ মহাপঞ্চমীর পূর্ণলগ্নে। আরও একবার এখন বিশ্ব বাংলা সংবাদের সমস্ত দর্শককে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। তোমার তোমার নাম কি? সুব্রত দাস। কোথা থেকে এসছো? আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? তুমি কি বাজাও? ঢাক বাজাও? ভালো লাগছে কলকাতা এসে? বাড়িতে কে কে আছে? কাকা, বোন, কাকি, কাকা, দাদু, মা, বাবা। তুমি কি প্রথম এলে? তুমি কি প্রথম এলে না আগেও এসছো? প্রথম এলাম। আর মজা লাগছে? ঠিক আছে, আর একবার বলো তোমার নামটা। সুব্রত দাস। সুব্রত দাস। তোমার বয়স কত? স্কুলে পড়ো? কোন ক্লাসে? ক্লাস টু এ পড়ে শুভব্রত, সেও কিন্তু চলে এসছে। বাজাও বাজাও, তুমি একটু বাজাও, একটু বাজাও। ক্লাস টু এ পড়ে শুভব্রত, সেও কিন্তু চলে এসছে মুর্শিদাবাদ থেকে, সারা বছর পড়াশোনা করে কিন্তু দুর্গাপূজার সময় কলকাতায় এসছে। দারুণ একটা ব্যাপার আর কি, সারি সারি লোক বসে আছে, সারি সারি। আজ থেকে আসি সব বয়সের লোক প্রকাশকে বলবো, দেখো শিয়ালদা স্টেশন কিন্তু আজকে শুধু ঢাকে ঢাক, কিন্তু মহালয়ার পর থেকেই কার্যত এরা এরা আসা অপেক্ষা করো। দেখো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু পরিষ্কার লিখে দেওয়া হয়েছে ঢাকিরা কোথায় থাকবেন, তাদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে রেল কর্তৃপক্ষ থেকে এই শিয়ালদা স্টেশনের বাইরে। এই শিয়ালদা স্টেশনের বাইরে কবে এসছেন? আমরা এসছি কালকে রাত্রে। কতজনের দল? হ্যাঁ, কতজনের দল? কতজনের দল? আমরা দল এসেছি কতজন? আমরা চারজন এসেছি। চারজন এসছেন, কোথা থেকে এসছেন? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে। নাম কি? আমার নাম বিনয় দাস। বিনয়, সারা বছর কি করো ঢাক বাজানো ছাড়া? ঢাক বিভিন্ন রকমের কাজ, চাষের কাজ করি। আচ্ছা, ভালো লাগছে কলকাতায় এসে? হ্যাঁ। কত বছর ধরে আসছো?
আমি ছ বছর ধরে আসছি। ছ বছর ধরে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। একেবারে বিনয় মুর্শিদাবাদ থেকে এসছে, বিনয় কিন্তু জানিয়েছিল কলকাতায় এসে কিন্তু তাদের ভালো লাগছে। সারা বছর চাষ আবাদের কাজ করে, এখানে দেখো ইউনিফর্ম রয়েছে ওদের কিন্তু। আর একটা দল